নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই বিষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জানাবো যেটি আপনাদের জানা কিন্তু অবশ্যই দরকার। দেখুন, আগামীকাল সোমবার 23শে সেপ্টেম্বর, আর 23শে সেপ্টেম্বর দিনটি জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন বলে মনে করছে, কারণ আগামীকাল বুধের গোচর, আর বুধের গোচরে ভাগ্য খুলে যাবে এই বিষ রাশির জাতক জাতিকাদের। দেখুন, এই বিষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলেছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব। আপনারা যারা যারা বিষ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন। তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি, দেখুন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে বিষ রাশির ব্যক্তিদের কোনো দিন ভালো যাবে না, আপনি ভুল কথা বলছেন। তবে শুনুন, একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে, কারণ এটি শুধু জ্যোতিষশাস্ত্রের আনুমানিক একটা গণনার মাধ্যমে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আগামীকাল কিন্তু এই বিষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে এই বুধের গোচরের ফলে। যে কাজই করবেন আপনারা সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। তাই জ্যোতিষশাস্ত্র বলছে, একজন বিষ রাশির ব্যক্তির যদি ভালো সময় যায়, অন্য একজনের খারাপ সময় যেতেই পারে, আবার অন্যজনের ভালো সময় গেলে আর একজনের খারাপ সময় যেতেই পারে। দেখবেন আপনারা ফলো করে, একজন হয়তো টিকিট কাটে সে পুরস্কার পায়, আবার কেউ ব্যবসা করে ভালো ব্যবসা চলে, কেউ হয়তো শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত সেখান থেকে ভালো ইনকাম করতে পারে। আপনি যদি তাদেরকে দেখে ডুপ্লিকেট করতে যান বা কপি করতে যান, আপনার কিন্তু সফল নাও হতে পারে, কারণ জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের সবার সমান নাও যেতে পারে। তবে আগামীকাল সোমবার বুধের গোচরে জ্যোতিষশাস্ত্র বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে এই বিষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে, সেটাই আপনাদেরকে আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন, গ্রহের রাজপুত্র বুধ সিংহ ছেড়ে 23শে সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে, আর এই কন্যা রাশিতে প্রবেশ করার ফলে বিষ রাশির জাতক জাতিকারা সাফল্য পাবেন, যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতো ঘর পরিবর্তন করে 12 রাশির ব্যক্তির উপর ইতিবাচক নেতিবাচক নানান প্রভাব পড়ে। সেই সময় তারা নানান রকমের শুভ যোগ সৃষ্টি করে, আর সেপ্টেম্বর মাসের 23 তারিখ বুধ নিজস্ব রাশি কন্যা রাশিতে প্রবেশ করবে, আর যে কারণে তৈরি হবে ভদ্র মহাপুরুষ রাজযোগ, আর এই যোগ অত্যন্ত শুভ বলছে জ্যোতিষশাস্ত্র। আর এই সময় কিছু রাশির ব্যক্তিদের কর্মজীবনে থেকে ব্যবসায় খুব লাভ হবে, তবে ভাগ্যের চাকা খুলে যাবে বিষ রাশির জাতক জাতিকাদের। দেখুন, বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে 9টি গ্রহ 12টি রাশি 27টি নক্ষত্রের উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহ নক্ষত্র সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে, বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রের গ্রহদের রাজপুত্র বলা হয়, এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে বলা হচ্ছে জ্ঞান, ব্যবসা, বুদ্ধিমত্তা, যোগাযোগ, বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয়। বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে, তখন সব রাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে ভালোমন্দ ফল পায়, এবং কন্যা রাশিতে বুধের গোচর দেশ ও জগতের পাশাপাশি মানব জীবনেও প্রভাব ফেলবে, এবং বুধের এই কন্যা রাশির গোচর কিছু রাশির জন্য শুভ এবং অন্যান্য রাশির স্বাভাবিক হতে চলেছে। কন্যা রাশিতে বুধের গোচর 6টি রাশির জন্য শুভ হতে চলেছে, আর এই 6টি রাশির মধ্যে রয়েছেন বিষ রাশির জাতক জাতিকারা। এই রাশির জাতক জাতিকারা বুধের গোচরের সময় ইতিবাচক ফল পাবেন, এবং বুধের গ্রহ কন্যা রাশিতে গোচর অত্যন্ত শুভ বলছে জ্যোতিষশাস্ত্র। 23শে সেপ্টেম্বর সোমবার অর্থাৎ আগামীকাল সকাল 9:30 টায়
কিন্তু বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে। আর প্রবেশ করার সাথে সাথেই বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। আবার জ্যোতিষশাস্ত্র বলছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, শুনুন তাহলে। বুধ আবার তুলা রাশিতে প্রবেশ করবে অক্টোবরের 10 তারিখে। বুধ কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করার সাথে সাথে তখনও কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা এর শুভ ফল পাবেন। এক কথায় বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। আর মা দুর্গার আশীর্বাদ আপনাদের ওপর থাকবে, তাই কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা দুর্গার আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা। দেখুন বন্ধুরা, এখন যে কথাগুলো বলবো অবশ্যই কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। এই বৃষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বুধের গোচর হওয়ার ফলে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, জ্যোতিষশাস্ত্র বলছে বুধের এই রাশি পরিবর্তনের ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য উন্নতি সুখ বয়ে আনছে। অনেক টাকা আয় করতে পারবেন, সঞ্চয় করতে পারবেন, সেটা শেয়ার মার্কেট, জায়গা জমি কেনাবেচার সঙ্গে হতে পারে, কিংবা লটারি হতে পারে, কিংবা ব্যবসাও হতে পারে। তবে নতুন প্রকল্প বা চুক্তি চূড়ান্ত করা হবে এবং এই বৃষ রাশির জাতকদের জন্য খুব বিশেষ হতে চলেছে আগামী কাল থেকে পুরো সেপ্টেম্বর মাসটি। অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবে, আপনার যুক্তি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চ স্তরে থাকবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা, তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। দেখুন, এই বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু পরিবেশ অনুকূল থাকবে, এই সময় কর্মজীবনে আপনি খুব সফলতা অর্জন করতে পারবেন এবং এছাড়াও পৈতৃক সম্পত্তি ফিরে পেতে চাইছেন পেতে পারেন এবং আপনার জন্য দুর্দান্ত হতে চলেছে আগামী কাল থেকে। এক কথায় যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। দেখুন, আপনার এই সময়ে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, আপনার কাজের প্রশংসা করবেন সকলে, মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে, ভাগ্যের দ্বার খুলে যাবে আপনার, রাজনীতিতে নাম করতে পারবেন আপনি। এই সময় যারা সোনা ব্যবসা করছেন তাদের অত্যন্ত শুভ সময়, এই সময় নতুন যানবাহন কিনতে পারেন, দূরে কোথাও ঘুরতেও যেতে পারেন। এই সময়ে কোনো কাজেই আপনি পিছিয়ে যাবেন না, পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে, আপনার মানসিক চাপ আগের থেকে অনেকটাই কমে যাবে। সুপ্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে আগামীকাল 23 সেপ্টেম্বর বুধের গোচরে এই বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী হতে চলেছে। তবে একটি কথা মাথায় রাখবেন, একই রাশির ব্যক্তিদের কিন্তু সকলের সমান নাও যেতে পারে, এই ঘটনাগুলি একজন রাশির সাথেই হবে এমনি কিন্তু কোনো কথা নাই, কারণ বৃষ রাশির ব্যক্তি হাজার হাজার মানুষ রয়েছেন আর তাদের মধ্যেও কিন্তু এই ঘটনাগুলি ঘটতে পারে। তাই দেখুন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন।